সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানাব আপনারা যে গাছটি বা উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বনটা বা ভিটকি গাছ এটি বিভিন্ন অঞ্চল বেদে বিভিন্ন নামে ডাকা হয় কিছু অঞ্চলে এই গাছটিকে পটকা গাছ বলেও ডাকা হয় আবার কিছু হচ্ছে বন্টে গাছ উইকিপিডিয়ার এটি একটি সুলানসী পরিবারের উদ্ভিদ এটি প্যান ট্রপিকাল বাৎসরিক আগাছা যা পরিপুষ্টতার সময় বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু হয় এই বনটেপারি ভেটকি রসবরি বা পটকা গাছের একটি মাত্র ফল হয় পাকলে ফলটি অনেক লাল হয়ে যায় ভেতরে অনেক গলি ছোট ছোট বীজ থাকে চীন দেশে এই ফলটিকে সালাদ হিসেবে খাওয়া হয় খেতে অনেকটা শুষাদ এবং টক আপনি ইচ্ছে করলে এই ফলটি একটি কাঁচা অবস্থাও খেয়ে দেখতে পারেন তবে এর কোনো ক্ষতি হবে না এটি উইকিপিডিয়ার তথ্যমতে এই ফলটির চারদিকে কাগজের মতো পাতলা আবরণ থাকে যা পাকলে বাদামি বর্ণের হয়ে যায় ফল পাকার পর ফলটি মাটিতে ঝরে পড়ে আকৃতিগত সাদৃশ্যের কারণে এর আরেক নাম হচ্ছে চাইনিজ ল্যাটার্ন এর ভেষজ গুণাগুণ রয়েছে অনেক এটি বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় তো সম্মানিত বন্ধুরা এই ব্রহণটা পারি ভেটকি বা পটকা গাছের উপকারিতা জানার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত টিপস পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বনটে পারি ভেটকি বা পটকা গাছে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা চলুন তাহলে আমরা জেনে নিই এই বনটে পারি বা ভেটকি গাছের কি কি উপকারিতা রয়েছে সেগুলি এই বনটে পারি বা ভেটকি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি থাকার কারণে এই বনটে পারি বা ভেটকি ফল খেলে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট তৈরি হয় আপনার বডিতে যার ফলে যে কোনো রোগই আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না এই বনটাপারি বা ভেটকি ফলে লেবুর চেয়ে অনেক বেশি ভিটামিন সি রয়েছে তাই এই বনটাপারি বা ভেটকি ফল খেলে আপনার চেহারা বা আপনার ত্বক থাকবে লাবণ্যময় উজ্জ্বল দীপ্তিময় মেদ বা চর্বি কমাতে পারে এই বনটাপারি বা ভেটকি এতে ক্যালোরি পরিমাণ একদম কম থাকায় এটি আপনাকে সাহায্য করবে ওজন কমাতে মেদ চর্বি কমাতেও হার্ড রোগের জন্য খুবই উপকারী এই ফল বা ভেটকি যাদের হার্টের সমস্যা রয়েছে এই অবহেলিত ফলটি আপনি সংগ্রহ করে নিয়মিত খেতে পারেন কয়েকদিন এটি পেকে গেলে বা এমনি আপনি খেতে পারেন এটি অনেকটা সুস্বাদু টক টক লাগবে যা আপনার জন্য খুবই উপকারী বয়ে আনবে মুখের আলসার বা ঘা ক্ষত ইত্যাদি সারাতে পারে এই বনটাপারি ভেটকি বা পটকা ফল যেহেতু এই বনটাপারি বা ভেটকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কাজে এই বনটাপারি বা ভেটকি ফল খেলে আপনার মুখের আলসার বা ক্ষত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ফলটি আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে রাস্তাঘাটে পুকুর পারে পতিত জমিতে পেতে পারেন অবলিলায় গাছটি ভালো করে দেখে রাখুন কাজে লাগবে অবশ্যই এই গাছটি একদম অবহেলিত আমরা এর গুণাগুণ আগে হয়তো বা অনেকেই জানি না আবার অনেকেই জানে প্রাচীন যুগের মানুষ এসব গাছপালা ব্যবহার করে তাদের রোগ নিরাময় করত আগেকার যুগের কবিরাজগণরা এই গাছ ব্যবহার করে তাদের রোগীদের সেবা প্রদান করত চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতেও এই বনটাপারি গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুলের যত্নে এই বনটাপারি বা ভেটকি গাছের রয়েছে অসংখ্য উপকারিতা আপনি যদি নিয়মিত কয়েকদিন এই বনটাপারি ভেটকি বা এই পটকা ফলটি খেতে পারেন আপনার চুল হবে কুচকুচে কালো এবং মসৃণ তো প্রিয় বন্ধুরা এই অবহেলিত ফলটি আপনি কোথাও যদি পেয়ে যান তাহলে আপনি সংগ্রহ করে খেয়ে দেখতে পারেন বেশ কিছুদিন এই ফলটি গুণে একদম ভরপুর আপনি এই ফলটি খেলে আপনার শরীরে কাজে সাধারণত যে সিজনালি রোগগুলি যেমন ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না আপনার শরীরে যদি ভিটামিন সি পরিপূর্ণ থাকে তাহলে এই সিজনালি রোগগুলি আপনার শরীরে আসবে না তো প্রিয় বন্ধুরা এই বনটা পারি ভেটকি বা এই পটকা ফল সম্পর্কে আপনার মতামত কি আর আপনার অঞ্চলে এই ফলটিকে কোন নামে ডাকা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ